তো শো, রমজান মাস সামনেই আসছে, ঈদ। আমার সাথে কুয়েত থেকে জয়েন করবেন তোহা আমিন স্বপন। আমরা তার কাছ থেকে জানবো সে দেশের ঈদ উদযাপন সম্পর্কে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন, এবং আমি একটা নতুন ধারাবাহিক শুরু করতে যাচ্ছি, যেটার নাম দিয়েছি দেশে দেশে ঈদ উদযাপন। আজকে তোহা আমিন স্বপনকে দিয়ে শুরু করছি, পর্যায়ক্রমে আমেরিকা, কুয়েত, দুবাই, আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে আমাদের যারা পরিচিত জন আছে তাদেরকে যুক্ত করব। আজকে আমরা শুনছি তোহা আমিনের কথা। তোহা আমিন, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি এই কুয়েত গেছেন কতদিন হলো? আপনার গ্রামের বাড়ি একটু পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার বিভাগ বরিশাল, ডিস্ট্রিক্ট হইছে জালকাঠি, কাঁঠালিয়া থানা। তারপরে আমার গ্রাম হইছে নেয়ামতপুরা। আমি মোহাম্মদ তোহা আমিন। আমি কুয়েত আসছি 2022-এর 26-এ জুন। তো আছি কুয়েত, হাসাবিয়া আছি। আমি একটা কোম্পানিতে আছি, আমার কোম্পানির নাম হইছে আল ফয়সাল কোম্পানি। কি প্রোডাক্ট, মানে কোম্পানির প্রোডাক্ট কি, আইটেম কি আইটেম? আসলে আমাদের কোম্পানি হইছে ক্লিন কোম্পানি, তো মানে ম্যান পাওয়ার, ঠিক আছে? বিভিন্ন অফিস আদালতে, মানে মেডিকেল, তারপরে মাদ্রাসা, ইউনিভার্সিটি, তারপরে পেট্রোল পাম্প, বিভিন্ন জায়গায় আমাদের কোম্পানির লোক কাজ করে। আমি আছি একটা মাদ্রাসার হেড অফিসে, তো ওদারে ওদেরকে এই চা টা বানাইয়ে দিতে হয়, চা কপি টপি এসে। এই এই আমার কাজ সারাদিনে, তো 2-3 বার দিতে হয় আর কাজ আর কিছু না। তো আপনার কি এটা প্রথম রোজা কুয়েতে? হ্যাঁ, এটা আমার প্রথম রোজা কুয়েতে। এবং তাহলে ঈদ ও আপনার প্রথম আছে, তাহলে কুয়েতের মানুষ এবং বাংলাদেশের মানুষ, এই দুই দেশের মধ্যে মানুষের, মানে বলা হয় বাংলাদেশের মানুষ অনেক ধর্মপ্রাণ, সে সম্পর্কে কুয়েত সম্পর্কে আপনি কি বলবেন? আসলে কুয়েতের মানুষ, তাদের কাছে তারা ভালো, কিন্তু বাংলাদেশের বা যে কোনো দেশ থেকে, মানে কুয়েতে যারা বাংলাদেশ থেকে বা অন্য রাষ্ট্র থেকে যারা মানে কাজ করতে আসে, প্রবাসী যাদেরকে বলা হয়, তাদের মানে কুয়েতিরা তাদের তেমন একটা, মানে তাদের কাছে তেমন একটা সম্মান নেই আর কি, মানে ভালো আচরণ করে না, ভালো আচরণ করে না, দুর্ব্যবহার করে, তাই কি? করে মানে খুব কম সংখ্যক লোক ভালো, বেশিরভাগই লোক মানে খারাপ। তো এই আর কি, তাদের সাথে সেই রকমের আচরণ করতে হয়। মানে তো ওদের আচার আচরণে কি মনে হয়, মানে ওরা কি পরকালকে বেশি গুরুত্ব দেয় নাকি এই ইহকাল, মানে এই ভোগের ভোগ বিলাস কেই বেশি গুরুত্ব দেয়? না না না, ভোগ বিলাসেই বেশি গুরুত্ব দেয়, পরকালের বেশি গুরুত্ব না। পরকালের গুরুত্ব যদি এই কথাটা আসে বলেন, তাহলে মানে বাংলাদেশের মানুষই বেশি পরকালের গুরুত্ব দেয়। সেটা তো আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সেই তুলনায় কথায় আছে না যে বেশি টাকা পয়সা হইলে আল্লাহকে ভুলে যায়, তো সেরকম আর কি। তো ওদের তো অনেক বিলাসিতা, অনেক টাকা পয়সা তো আছে। আরব কান্ট্রির ভিতরে মানে কোরআনের আইন শুধু আমি দেখছি সৌদি আরবেই আছে মোটামুটি, কারণ সৌদি আরবে এখনো
মানে আপনার আজান হওয়ার সাথে সাথে, আল্লাহু আকবার ধ্বনি হওয়ার সাথে সাথে সমস্ত মানে দোকানপাট যত মানে কর্মস্থান আছে সব বন্ধ থাকবে আধা ঘন্টার জন্য, তারপরে খোলা থাকবে হবে। তারপরে আর একটা সিস্টেম হয়েছে, যেটাকে বলে রমজানের পবিত্রতা, না রমজান ছাড়াও, রমজান ছাড়াও মানে আল্লাহ আকবার দরি হওয়ার সাথে সাথে সমস্ত দোকানপাট বন্ধ সৌদি আরবে। তো সৌদি আরব আরব কান্ট্রি, কুয়েত আরব কান্ট্রি, কিন্তু তাদের আর এখানে নিয়ম কানুন আলাদা। তারপরে আপনার ওখানে মুসলিম হোক নন মুসলিম হোক, সবাই বোরকা পরে হাঁটতে হবে রাস্তায়, কোনো খোলা নেই, কোনো কেউ খালি খোলা পোশাক হাঁটতে পারবে না বোরকা ছাড়া। কিন্তু কুয়েতে এই সিস্টেমটা নেই, এখানে আপনার মানে পাশ্চাত্য সংস্কৃতি আমাদের দেশের মতো বা আমাদের দেশের চেয়েও বেশি চর্চা করে পাশ্চাত্য সংস্কৃতি, পশ্চিমা হ্যাঁ হ্যাঁ সংস্কৃতি। এরা হয়েছে মুসলিম হোক হিন্দু হোক, মানে এই শার্ট প্যান্ট, মেয়েরাও শার্ট প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে হাঁটে এরকম। আপনার কি মানে ইয়াটা ব্যাক সাইডটা দিয়ে মোবাইলের ক্যামেরার রোডে কোনো লোকজন চলাচল দেখাতে পারবেন অফিস থেকে? না আমি যে পরিস্থিতিতে আছি রোডের চলাচল দেখাতে পারবো না, দেখাচ্ছি মানে ব্যাক সাইডে যেটা আছে দেখাচ্ছি। ড্রোনটা দেখাচ্ছেন আর কি। এখন এখন কয়টা বাজে আপনার ওখানে? আমার এখানে 11:41 বাজে। তাহলে ওদের মানে শহর খুব পরিচ্ছন্ন মনে হচ্ছে, বা আমি যতটা জানি ফুলের বাগান দেখতেছি, তারপরে এটা আমার অফিসের বাহিরে, ঠিক আছে? হ্যাঁ 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 সুন্দর একটা মনে হয় যেন বাংলাদেশ দেখতেছি আমি, আমার কাছে মনে হচ্ছে তাই বাংলাদেশ দেখতেছি। হ্যাঁ। তারপরে এইটা, এটা হইছে আপনার প্লাস্টিকের ঘাস, প্লাস্টিকের, বুঝছেন? ও আচ্ছা, ওই যে বিভিন্ন স্টেডিয়ামে যেটা থাকে। জি, এই সাইডে ফুল আছে। তারপরে নার্সারি, এই খেজুর গাছ দেখছেন? খেজুর গাছ, এই খেজুর মানে গাছ, যে যে খেজুর আমরা খাই সৌদি আরবের, হ্যাঁ, যে এই খেজুর খেজুর গাছ আপনারা খান সেই খেজুর গাছ। ও আচ্ছা, এই মানে খেজুর গাছের কুয়েত নিচে সবুজ ঘাস হয়েছে, খেজুর কুয়েত গাছের নিচে শহরটা মানে, সবুজ ঘাস হয়েছে। হ্যাঁ 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 কুয়েত শহরটা মানে পরিকল্পিত, আমাদের ঢাকা শহরের মানে মতো অপরিকল্পিত না? হ্যাঁ, পরিকল্পিত একদম ছোট। তো কুয়েত দেশটাই আপনার ছোট, বুঝছেন? আমাদের ধরেন একটা বিবেক আয়তন যতটুকু ততটুকু হবে, তো আয়তনটা জানাই জানা নাই আমার। তো এখানে হচ্ছে আপনার 4 লক্ষর অধিক হয়েছে আপনার কুয়েতি নাগরিক, তারপরে 4 লাখ হবে মাসরি মানে মিশরের লোক, তারপরে ইন্ডিয়ান পাকিস্তানি হবে 4.5 লাখের মতো, আর বাঙালি হয়েছে মোট 1.5 লাখ, 1.5 লক্ষ, মানে বাঙালি কম সবচেয়ে। ঠিক আছে, আপনি ফ্রন্টে চলে আসেন, মানে সিঙ্গাপুর শহরের মতো আর কি। কুয়েত একটা শহর, জি, শহর শহরকেন্দ্রিক শহর দেশ, গ্রাম বলতে, গ্রাম বলতে কিছু আছে? গ্রাম নেই মনে হয়, গ্রাম খুব কম, শহরই, ঠিক আছে? মানে শহর শহর ভিত্তিক দেশ। হ্যাঁ, সৌদি আরবের এরিয়া অনেক বড়, বুঝছেন? ওইখানে গ্রাম আছে, পাব আছে, ঠিক আছে? আর এখানে যতটুকু সব শহরই, পুরা কুয়েত একটা শহর আর কি, শহর ধরলেই চলে। গ্রাম গ্রাম বা মরুভূমি খুব কম, বুঝছেন? আয়তনে ছোট। তো তো আপনি তো এখনো ঈদ দেখেন নাই, আপনার প্রথম রোজা কুয়েত জীবনে প্রবাসে, তো ঈদ উদযাপন উপলক্ষে আজকে তো 18-19 রোজা, আপনাদের কয় রোজা? আপনাদের উপলক্ষে একদিন বলুন। বেশি না কম? আনন্দ, না ঈদ আমাদের তো আজকে 19 রমজান, কালকে ও 18 গেল, আচ্ছা, 19 চলে, আমাদের আপনাদের 20 আমাদের চলে, 20 রমজান, আমাদের 20 20 চলে। রমজান, তাহলে আর ধরেন 10 দিন আছে এই ঈদের। তা ঈদের আমাদের দেশে যেমন ঈদ নিয়ে খুব একটা উৎসাহ, সবাই আশা করে কিভাবে উদযাপন করবে, পরিকল্পনা করে, মানে শুরু হয়ে যায় 1 সপ্তাহ 10 দিন আগেই, তো এরকমের ঈদ উদযাপন উপলক্ষে তাদের আগ্রহ উৎসাহ আর মানে কিভাবে আমাদের দেশের সাথে আপনি তুলনা করেন, কম্পেয়ার করেন কুয়েতের সাথে? দেখেন, আমি তো নূতন কখনো এই প্রবাসী মানে কুয়েতের ঈদ দেখি নাই কিছু না, কিন্তু তারপরও মনে করি মানে
বাংলাদেশের তুলনায় ওরকম আনন্দ না, আনন্দ হয় না, কারণ বাংলাদেশে হচ্ছে মা বাবা ভাই বোন তারপরে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে একটা আনন্দ হয়। ধরেন যারা গ্রামে আছে বাড়িতে, ছেলে মেয়ে ঢাকা থাকলে চাকরিতে, ঢাকা চট্টগ্রাম দূরে দূরে থাকলে সবাই যায়, নতুন কাপড় কিনা হয় নিয়ে বাড়িতে নিয়ে যায়, অনেক আনন্দ হয়। তারপরে লঞ্চে বাসে জার্নিতে অনেক কষ্ট হয়, তারপর কষ্ট করে কষ্ট করেও মানুষ আপনজনের কাছে যায় ঈদ উদযাপন করার জন্য, অনেক আনন্দ হয়। তারপরে বৃষ্টি হলেও তারপর আনন্দ হয়। তো এখানে হয়তো রোড গার্ড সম্পূর্ণ মানে ইলেকট্রিক্যাল বাতি দিয়ে সাজানো হয়, কিন্তু কুয়েতের ঈদটা মূলত মানে কুয়েত এরা হয়েছে আপনার একক ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে শুধু মা বাবাই থাকে, ধরেন স্বামী স্ত্রী, বাচ্চা থাকবে যখন ছোট থাকবে, বাচ্চা যখন সাবালিকে হয়ে যাবে তাকে বিয়ে করাই আবার আলাদা বাড়ি পাঠিয়ে দেবে, এরকম মানে আমাদের যেরকমের সবাই মিলিত সম্মিলিত হয় একভাবে, এদেরটা এরকমের না, সবাই সম্মিলিত হয় না, আনন্দ হয় ওই নিজেরা নিজেরা কিন্তু সবাই সম্মিলিত ভাবে হয় না, বুঝছেন? মানে আমাদের যেমন যে যারা শহরে থাকে তাদের সাথে গ্রামের যে একটা টান থাকে, নারীর টান বলে, সবাই অনেক কষ্ট করে বাসে করে ট্রেনে করে বিভিন্ন ভাবে হেঁটেও চলে যায় ঈদ ঈদ একসাথে বাবা মার সাথে বা দাদা দাদির সাথে ঈদ উদযাপন করার জন্য। সেখানে তো কুয়েতে গ্রাম তেমন একটা নাই যে তাদের গ্রামে যেতে হবে, তারা শহরেই ই করে, বা শহরে জীবন তো একদিন দুদিন আগে প্রিপারেশন প্রস্তুতি হ্যাঁ নিয়ে হ্যাঁ নেয়, আর আমাদের গ্রামে অনেক আগের থেকে একটা সপ্তাহখানেক আগে জি থেকে জি জি প্রিপারেশন শুরু হয়ে যায়, কে জি কোথায় যাবে, কোন কার কার বাড়িতে যাবে, কি আয়োজন করবে। তো আপনার সাথে মিলিত হয়ে খুব ভালোই লাগলো। আমি আমার একটা আইডিয়া ছিল যে আপনি ভালোই বলতে পারেন এবং ভালোই বলছেন, তো আশা করি আমরা ঈদের দিন যদি সময় পাই এর আগে আপনাকে করা হবে। ঈদের দিন না আমরা আসলে আমি বলতে পারি নাই, হয়তো ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর আমি হয়তো প্রস্তুত ছিলাম না, আর এইভাবে কথা কোনো সময় বলি নাই, হঠাৎ করে একটু আনিজি ফিল করতেছিলাম, বুঝছেন আর কি। আপনি আনিজি ফিল করলেও সেটা মানে প্রত্যক্ষ হয় নাই, দেখা যায় নাই, তো আমরা দেখি ঈদের দিন আপনার সাথে জয়েন করতে পারি কিনা। এর আগে আপনাকে আমি নক করবো। ভালোই লাগলো, ভালো থাকেন সবাই। আমারও অনেক আত্মীয় স্বজন ভাইগনা ভাতিজা এরা এসে থাকে, বিদেশে থাকে। হয়তো আমি ধারণা মূলক বললাম কুয়েতে তাদের কালচার কিরকম বা ঈদ কিরকম কাটায় না কাটায়, হয়তো যারা পুরান দীর্ঘ 20 বছর 25 বছর ধরে থাকে হয়তো আমার ধারণা ভুল হতে পারে, দেখি ঈদে কি হয় না হয়, আর এই লাইভ যদি কেউ দেখে থাকেন হয়তো আমার ভুল হইতে পারে, তাদের সম্পর্কে যে ধারণা মানে বলছি আমি অনুমানের ভিত্তিতে বলছি বা যা ধারণা হয়েছে তাই বলছি, ব্যতিক্রমও হতে পারে, বুঝছেন? হ্যাঁ, দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আপনি চমৎকার ভাবে বর্ণনা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ থাকলো আপনারা কমেন্টস করবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন, সুযোগ করে দিবেন, এবং কি ধরনের আলোচনা শুনতে আপনারা পছন্দ করেন তাও জানাবেন। সবাইকে সালাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।